দেশে চলমান ভয়াবহ বন্যার আশঙ্কা জানানো হয়েছিল আজ থেকে মাস চারেক আগেই। এপ্রিলের শেষে এ নিয়ে ভারতে বাংলাদেশের আবহাওয়াবিদদের নিয়ে একটি কনফারেন্সও করা হয়। পুনেতে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামের ওই অধিবেশনে শেষে বর্ষা মৌসুমে আবহাওয়া পরিস্থিতি কী দাঁড়াতে পারে তা নিয়ে একটি বিবৃতি প্রচার করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে এবার বর্ষা শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশের তাপপ্রবাহের এলাকাগুলোতে এবার বৃষ্টি ভারী হবে। তারা বলেন, ওই বৃষ্টি বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়বে, ফলে দেশের উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চলে প্রতি বছর যে বন্যা হয় তা এবার আরও ব্যাপক আকার নিতে পারে। এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে বন্যার কবলে এখন দেশের 9টি জেলা। তলিয়ে গেছে অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল, পানি বন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক বানভাসী। এদিকে চলমান এই বন্যা পরিস্থিতির জন্য ভারতকেই দুষছেন সাধারণ মানুষ। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ, এর ফলে হু হু করে পানি ঢুকেছে বাংলাদেশে। এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ চলেছে। বাংলাদেশে চলমান বিক্ষোভের জের ধরে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয় বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন অঞ্চলে এ বছর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশে বন্যার প্রাথমিক কারণ বাঁধের ভাটি অংশের অববাহিকায় এই বিপুল পানি প্রবাহ। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধটির অবস্থান সীমান্ত থেকে বেশ দূরে। এ বাঁধের উচ্চতা প্রায় 30 কিলোমিটার। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের এই বাঁধ থেকে যে শক্তি উৎপাদন হয় তার সুবিধাভোগী বাংলাদেশও। বলা হচ্ছে এখান থেকে বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ নেয়। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর প্রবাহ সংলগ্ন নিম্নাঞ্চলে গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত এই বাঁধের ভাটিতে বৃষ্টি হওয়ার কারণেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী থাকায় দুই দেশের জন্যই বন্যা এমন একটি সমস্যা যা জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করে। এ সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক পরামর্শ প্রয়োজন বলেও এখানে উল্লেখ করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।